नमस्कार बंधुरा, आज हमें अपन पेपर घंट को देखा। तो पेपर घंट करते हमें एक मीडियम साइज़ पेपे के एरम भाव कूड़िए नहीं ग्रेटर दिए कूड़िए नहीं तीनखाना छोटो आलू कुची कुची कर नहीं आगे आलूगुलो के भेजे तुलब। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, আমি একবারে বেশি করে তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো ভাজা হলে আমি একবারে সোমবার দিয়ে বসিয়ে দিচ্ছি পেঁপেটাকে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিচ্ছি দুটো, এলাচ একটু ফাটিয়ে দিতে হবে নালে কড়াইতে থেকে যাবে মুশকিল, আর দারচিনি টুকরো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গোটা জিরে। এবার মশলাটা ভাজা হলে আমি আলুটাকে চাপিয়ে দেবো, আঁচটা একটু মিডিয়ামে রাখবো। জিরেটা ভাজা হয়েছে, বন্ধ করেছে একটা, আমি এবার আঁচটা কমিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পুরানো পেঁপেটাকে দিয়ে দেব। সঙ্গে আমি ছোলা নিয়ে নিয়েছিলাম, সেই ছোলাটা দিয়ে দেবো, এখন না দিলে ছোলাটা সিদ্ধ হবে না। এবার আগে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা ভাজতে আমার 5 মিনিটের মতো লাগলো, ছোটো আলু তো ভাজা হয়ে গেছে, আমি একসঙ্গে বসিয়ে দিলাম। আমি এবার হলুদ দিয়ে দেবো, নুনটা একটু পরে দেবো, পেঁপেটা একটু শুকিয়ে যাক, তারপর আমি নুন দেব। সঙ্গে আমি আদা দিয়ে দিচ্ছি, তারপর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে হবে। এটা হতে বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু পেঁপেটা পোড়ানো পেঁপে তাই এটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি একটু চাপা দিয়ে রাখবো, জলটা বেরিয়ে এটা একটু মোস্তে দিতে হবে। মিডিয়াম আঁচে রাখছি, এটা একটু মজুক, তারপরে এসে আবার নাড়া দেবো। এবার আমি এটা একটু নাড়াচাড়া করে নিলাম, কিছুক্ষণ হতে দিলাম, হয়ে আমি এসে একটু উল্টে দিচ্ছি। এবার তার মধ্যে আমি ধনেপুরো দিয়ে দিচ্ছি, অল্প একটু ঝিড়ে গুঁড়ো দিচ্ছি। আমার একটু চিলি ফ্লেক্স করা ছিল, মিক্সিতে করে নিয়েছিলাম, সেটা একটু দিচ্ছি, বেশি দেবো না, এগুলো বেশি ঝাল খায় না। এবার নুনটাও দিতে হবে, কারণ আমার মজে এসছে আর এটা জল বেরোনোর কিছু নেই। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি,
ছেড়ে নিতে হবে মশলাগুলো পেঁপের সঙ্গে মেশা ফেলা যায়। আর নুনটা দেওয়াতে একটু নরম হবে। আমি একটু নেড়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। নুনটা যেহেতু দিয়েছি সেহেতু আর একটু নরম হবে, নরম হওয়া অবধি আমি একটু চাপা দিয়ে রাখছি 5 মিনিটের মতো। তারপর আবার এসে নেড়ে দেখবো কতটা কী হলো। আমি আবার এসে একটু নেড়ে নিচ্ছি এবং সঙ্গে আমি একটু নারকেল দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি তো একটু নারকেল হলে ভালো হয়। আমি অল্প একটু নারকেল কোরানো দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু চাপা দিয়ে আবার একটু রাখতে পারেন 5 মিনিটের মতো। আমি এবার ঢাকা চাপা দিয়ে রাখছি। আমি সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে একটু ঘি দেব। ঘিটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতে পারেন। আর একটু নারকেল দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার রেসিপি যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার, কমেন্ট। যদি আপনাদের কাছে আরও নতুন কোনো রেসিপি থাকে আমাকে বলবেন, আমি চেষ্টা করব করতে। আর শেয়ার করবেন আর বেল বাটন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। শেষ আমার পেঁপে ঘন্টা।